হ্যালো, আমার বাংলাদেশ এবং ইন্ডিয়ান আর্মিরা কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কথা বলবো জিহোবের কিছু অজানা কথা, আর বিটিএস এর সব মেম্বারদেরই অজানা কথা আমি তোমাদের বলেছি। আর এটাই হলো লাস্ট ভিডিও, 7 নম্বর মেম্বারের ভিডিও। সো আর্মিজ, যদি তুমি আমার চ্যানেলে নতুন এসেছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা বিটিএস এর সম্পর্কিত সব ধরনের ভিডিও পেতে থাকো। চলো ভিডিও শুরু করা যাক। জিহোবের কিছু অজানা কথা, এমনিতেও তো তোমরা আননের কিছু নেই, তোমরা সবই জানো, তবুও আরেকবার জানা যাক। হবি আমাদের সানশাইন, যে এতটাই উজ্জ্বল দুঃখী মানুষও খুশি হয়ে যায়। জিহোবকে তোমরা সবসময় নাচতে হাসতে গাইতে সবসময় একটা অ্যাক্টিভ মুভমেন্ট দেখতে পাবে। তোমরা কি জানো জিহোবের এই মামা গানটা কার জন্য বানিয়েছে? ইয়েস, তার মায়ের জন্য, কারণ জিহোবের মাই তাকে একমাত্র সাপোর্ট করত। জিহোবের মা যে জব করত সেখান থেকে ফিস দিত জিহোবকে। আর জিহোবের বাবা, যিনি একজন কোরিয়ান টিচার, তার বাবা তার স্বপ্নের বিরুদ্ধে ছিল, কিন্তু যখন জিহোব কোম্পানিতে আসে তার গান রিলিজ হয়, তখন জিহোবের বাবা জিহোবকে ভিডিও কলে তার বার্থডে উইশ করেছিল, তুমি আমার একটা ভালো ছেলে, আমি তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করছি। আর তখনই প্রথমবার জিহোবকে এত কাঁদতে দেখে। এখানে জিহোবকে সবাই বার্থডে উইশ দিচ্ছে, তার মেম্বাররা, তার স্টাফেরা, আর জিহোব অনেক খুশি ছিল। আর যখনই তার বাবা সামনে আসে, তার বাবা যখন কথা বলতে শুরু করে, তখন জিহোবের চোখে জল থামে না আর। নেক্সট, জিহোবকে একবার কোম্পানি থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল, মানে তখনও বার করেনি কিন্তু কোম্পানি ভাবছিল যে বের করে দেবে। আর জিহোব সেটা জানতে পেরে যায় এবং সে নিজের থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু জিমি না জেকে জিহোবকে ধরে কাঁদতে থাকে, তাকে যেতে বারণ করে, আর আরএমও কোম্পানির হেডের সাথে কথা বলে যাতে জিহোবকে কোম্পানি থেকে বের করে না দেওয়া হয়, জিহোবকে যাতে থামিয়ে নেয়, এবং সবার কথা শুনে কোম্পানিও জিহোবকে রেখে দেয়। বয় ইন লাভ শুটিংয়ের সময় জিহোব অজ্ঞান হয়ে গিয়েছিল। জিহোব সবসময় এটা চায় যে তার পারফরমেন্স যেন একদম পারফেক্ট হয়, তার হার্ডওয়ার্কের জন্য তার এই অবস্থা হয়েছিল। নেক্সট, জিহোব হলো বিটিএস এর ডান্স লিডার। তোমরা হয়তো ভাবছো যে জিহোবই কেন ডান্স লিডার, জিহোবের পারফেক্ট ডান্স এবং মুভগুলো দেখো, নিজেরাই বুঝতে পারবে যে জিহোব কেন ডান্স লিডার। জিহোবের বডি রোলিং, জিহোব বডি রোলিং ভালো করতে পারে, জিহোবের শরীরে হাড্ডি ফাড্ডি নেই মনে হয়। এই ছবিটা দেখো, পারফেক্ট অ্যাঙ্গেল, একদম পারফেক্ট। জিহোবের পুরো বডি ডান্স করে, জিহোব যদি নর্মালে মুভ করে সেটাও একটা ডান্স হয়ে যায়। আর তার এক্সপ্রেশন, গানের প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা এক্সপ্রেশন দেয়, অ্যাজ ইউ ক্যান সি। ও সো ফাস্ট, এখানে মেম্বাররা ডান্স লিডারকে দেখে অবাক হয়ে যাচ্ছে। নেক্সট, মনে হয় বিটিএসের এডিটরদের জিহোবের প্রতি ভালোবাসাটা একটু বেশি। জিহোবের যখন সিন দেখায় তখন নানা রকম ইফেক্ট দিয়ে দেয়, কিংবা কিছু না কিছু কমেন্ট করবে। এখানে জিহোবকে লগ আউট করে দিল, এডিটররা লিখেছে সিস্টেম শাটডাউন, এখান থেকে আত্মাটা বার করে দেয়। এগুলো সব রান এপিসোডের এডিটরের কাজ, এটাতে হেল্প হোপ। এখানে লিখেছে জিহোব কি হাওয়াতে উঠছে, তোমরা জানো 2017-এর পরে জিহোবের নাকের পিছনে পড়ে যায়, মানে নোজ। আসলে জিহোবের নাকটা সোজা, তার জন্য সবাই হয়তো ভেবেছিল
যে জিহোপ তার নাকের সার্জারি করেছে। 2016-17 সময় সবথেকে ফেমাস এবং সবথেকে ফানি রুমার ছিল। তোমরা কি জানো সবথেকে বেশি লাভ কাদের হয়েছিল তখন? হ্যাঁ, হেটার্সদের। আরে, জিহোপ তো নোজ সার্জারি করিয়েছে, তাই এত দেখতে সুন্দর লাগে। আর তোমাদের কি মনে হয় আর্মিরা তাদেরকে ছেড়ে দেবে? তাই আর্মিরা জিহোপের ছোটবেলাকার ছবি দেখিয়ে বলে যে জিহোপের নোজ সার্জারি হয়। জিহোপের নাক ন্যাচারাল, কোনো প্লাস্টিক সার্জারি হয়নি। আর এটা ছিল সবথেকে বড় এবং ফানি রুমার। কিছু না পেলে আর কি করবে, নাকের পিছনেই পড়ে থাকবে। জিহোপ হলো ক্লিনিং ফ্যারি। জিহোপকে ক্লিনিং ফ্যারি বলা হয়। আমি এটা নিয়ে একটা অন্য ভিডিওতে বলেছিলাম। যাই হোক, জিহোপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করে। আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের মধ্যে এই হ্যাবিটটা বা এই ফ্যাক্টটা কাদের মধ্যে আছে? নিচে জিহোপ একটা উইভার্স লাইভে বলেছিল বা ইন্টারভিউ বলেছিল যে আমি যখন ঘরে থাকি আর আমার সামনে যদি নোংরা জিনিস পড়ে থাকে বা বাগানো গোছানো না থাকে, আমি তখনই সেটাকে পরিষ্কার করতে থাকি। আমাকে তখনই করতে, আমি এক সেকেন্ডের জন্যও নোংরা পছন্দ করি না। আর প্রত্যেকটা জিনিস নিজের নিজের জায়গায় পারফেক্টলি থাকতে হবে। এখানে মেম্বাররা জিনিসগুলোকে এদিক ওদিক করে দিয়েছে। প্রত্যেকটা জিনিস নিজের নিজের জায়গায়। নেক্সট, জিহোপ শপিং করতে অনেক ভালোবাসে, সব থেকে বেশি যে পয়সা কামায়। জিহোপ একটা ইন্টারভিউ বলেছিল তার জামা কাপড় এবং ব্যাগ কিনতে সব থেকে বেশি ভালো লাগে। জিহোপ ওভার সাইজ জামা কাপড় পরতে বেশি পছন্দ করে। এটা জিহোপের ওয়ার্ড্রব। কত ধরনের কাপড় আর কত কাপড়। জিহোপের একটা হ্যাবিট আছে, যেটা হলো সে তার মেম্বারদের মূল্যবান ফটোগুলোকে কালেক্ট করে এবং তাদের বার্থডেতে সেই ফটোগুলো পোস্ট করে। জিহোপ তার মেম্বারদের খুশির সময়, ফানি মুভমেন্ট, এগুলো সব রেকর্ড করে। যেমন যদি কোনো মেম্বার ফানি কিছু করে বা হাসে, তখন জিহোপের ফোন নিজে নিজেই বেরিয়ে যায়। সবার ফটো ক্লিক করবে। এখানে জিমিনের ফটো ক্লিক করছে, এখানে জাংকুক গেল দোল খেতে, আর জিহোপের ফোন নিজে নিজেই বেরিয়ে গেল। আমি তো এটা দেখে অবাক হয়ে যাচ্ছি, জিহোপের ফোনে কত জায়গা আছে, আমাদের ফোনে তো এত জায়গাই থাকে না। এখানে জিমিনের ভিডিও শ্যুট করছে। খাবার খাওয়ার পরে কফি খাওয়া কার পছন্দ? হ্যাঁ, আমাদের সানশাইন, আমাদের জিহোপের পছন্দ। জিহোপ একবার বলেছিল যে পেট ভর্তি খাওয়ার পরে কফি খেতে তার অনেক ভালো লাগে। খাবার বলতে মনে পড়ে গেল স্প্রাইট আর হ্যামবার্গার। বললে কার কথা মনে পড়ে? আমাদের জিহোপের কথা মনে পড়ে, তাই না? যদিও আমাদের জিহোপ স্প্রাইট এবং হ্যামবার্গারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নয়, তবুও কোনো কিছু না ভেবে এত ওপেনলি ব্র্যান্ডের নাম নিয়ে নেয়। জিহোপের ডান্স অটোমেটিকলি একটুতেই বেরিয়ে যায়। জিহোপের সাথে কেউ স্যাড থাকতেই পারে না, এত এক্সাইটেড থাকে। আমরা জানি যে হোক তুমি হলে ডান্স কিং। যে হোক যে তার মেম্বারদের সবসময় লাইক এবং কমেন্ট করে। যদি কোনো মেম্বার রিভার্স বা ইনস্টাগ্রামে পোস্ট করে, সবার প্রথমে লাইক কার হবে জানো? জিহোপের। আই থিঙ্ক জিহোপ মনে হয় প্রচুর অ্যাক্টিভ থাকে রিভার্স, ইনস্টাগ্রাম এইসব জায়গায়। তোমরা লক্ষ্য করে দেখবে সবার প্রথমে জিহোপই লাইক করেছে। আর জিহোপের মতো বন্ধু পাওয়া অনেক ভালো। ব্রাইট, হাসি খুশি অ্যান্ড পজিটিভ, এইরকম মানুষদেরকে দেখলে নিজেদের মধ্যে অটোমেটিকই পজিটিভিটি চলে আসে, তাই না?
আর ভিডিওটা কাটার আগে বাকি ভিডিওগুলোও দেখে নেবে, আমি লিংক এই ভিডিওর নিচে দিয়ে রাখবো সমস্ত মেম্বারের ফ্যাক্ট জানার জন্য। চলো ভিডিও শেষ করলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। টাটা।